सो हेलो बंधुरा, वेलकम टू माय चैनल नोमैड सौरभ। आज के नतून ब्लॉग नहीं तुम्हारे सामने हाजिर हलम। आज के अनेक दिन पर ब्लॉग करछि, आज दिन ब्लॉग करा हयनि अनेक कारणेर जोन्नो, काजेर जोन्नो। तो आज के ब्लॉग हलो, आज के आमि जाच्छि ड्रोन अपारेटिंग करते बकखाली। तो बकखाली जाओ, बकखाली गिये ड्रोन अपारेटिंग करब प्रिवेडिंग शूटेर जोन्नो। आर सारा दिन हबे खुबई मस्ती, तोमादेर देखाबो। अनेक दिन पर बीच हबे, एतदिन पहाड़ होयेछे, एतदिन बरफ होयेछे, एतदिन बाइक राइड होयेछे। आज जाओ बकखाली। तो एखन बाजे सकाल 4:00, सकाल 3:30 उठे रेडी होलम। एखन 4:00 करे ट्रेन फ्रम इछापुर थेके शियालदा, इछापुर थेके शियालदा, शियालदा थेके 5:55 थेके ट्रेन धरबो आमि नामखानार। नामखाना बा 5:00 दिके ट्रेन धरबो, 5:12 सरि 5:12 नामखाना ट्रेन धरबो। नामखाना थेके जाबे लक्ष्मीगंजपुर, लक्ष्मीगंजपुर थेके नामखाना, नामखाना थेके आमरा हेनरी आइल्यान्ड जाबो। आर जतदूर शुनछि बीचगुलो बन्ध आछे, তো অন্য কোথাও আমাদের শ্যুট করতে হবে। দেখি কোথায় শ্যুট করা যায়, বীজগুলো বন্ধ না থাকে তাহলে বীজে শ্যুট করব। আর আজকে হবে খুবই আনন্দ। হলো সকাল 4:00, শুনশান রাস্তা, চারিদিকে কেউ নেই, ফাঁকা আর ফাঁকা অন্ধকার, পুকুরের রাস্তা আর কুকুরগুলি সামনে আছে চেঁচানোর জন্য। ও আওয়াজ চেঁচামেচি, হালকা হালকা ঠান্ডা লাগছে, জানি একটু পরে গরম লাগবে। কুকুরটাকে আমাকে দেখে ভয় পালালো, যাই হোক একবার তো চেঁচাবেই 100%। দেখি মনে হয় চেঁচাবে কি চেঁচাবে না, জাতি জানতে যায় তুমি চেঁচাবে কি চেঁচাবে না। তুমি চেঁচাও নি, থ্যাংক ইউ। পিছন থেকে মনে হয় একবার চেঁচাবে না, তাও চেঁচাইনি। ও সকালে কুকুর চেঁচাইনি, বাহ ভাই বাহ, ব্যাপারই আলাদা। যাই হোক, বাড়ি থেকে স্টেশনের দূরত্ব হয়তো 5-6 মিনিট লাগে। তো হেঁটে হেঁটে ক্রস করছি, ওখানে গিয়ে ট্রেকে ট্রেন কাট টিকিট কাটতে হবে। টিকিট কেটে যাওয়া যাক, কাউন্টারে এসে এখন টিকিট কাটতে হবে বন্ধ নাকি। আজকে আবার স্টেশনে গিয়ে নতুন কিছু সম্মুখীন হলাম, কী হলাম যে লকডাউনের জন্য সকাল 5:00 থেকে 6:00 আগে কোনো জেনারেলদের টিকিট দিচ্ছে না। তো ওখানে আমাকে উনি যথেষ্ট হেল্প করে বললেন যে আমি একটু পরে টিকিট দিচ্ছি। তারপর একটু পরে উনি আমাকে টিকিট দিলেন, এবং কী নিয়ম করেছে ভাই সরকার, কোনো কাজ বাজ নেই নাকি, যখন তখন যা তা মনে করে দিয়ে দিচ্ছে। ট্রেন আসছে, বহুত প্রবলেম আছে। যাই হোক চলো, সকালবেলা চা। লাস্ট বকখালি, বকখালিতে চলে আসলাম। দেখুন তো এখন বাজে 11:00, সকাল 4:00 বেরিয়ে এখন 11:00 পৌঁছে গেলাম বকখালি বিচ। দেখি কোথায় কাজ আছে সেখানে যাব। আর বিচে এত গরম, আরে সব কিছু খুলে দিলাম, আপাতত একটা হালকা ব্ল্যাক ড্রেস পরে এসে আরও গরম লাগছে। আর এইমাত্র কিছু আমাদের শ্যুট হলো প্রিওয়েডিং এর ড্রোনের, তার জন্য ভিডিও করতে পারিনি, এসে কাজ শুরু করে দিয়েছি, স্টার্টিংটা করতে পারিনি। তো এই হলো আমাদের বকখালি ব্রিজ, সরি দ্যাট কী বলছি, বিচ, ইস বিচ, বিচ। সো আর এখানে শ্যুট চলছে এখন, আমার কিছু শ্যুট নেওয়া হয়ে গেছে, এখন শ্যুট চলছে। একটু পরে তোমাদের আরও ড্রোনের শ্যুট দেখাবো, এক্সট্রা শ্যুটগুলো। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমি জানি খুব একটা ভালো ভিডিও হয় না, বাট জাস্ট নিজের লাইফস্টাইল শেয়ার করার জন্য এই ভিডিওগুলি করা। এত সুন্দর বিচ, বাট জল, ওই পাশে যাওয়ার প্ল্যান আছে একটু পর। এই যে আমাদের শ্যুট চলছে, একদম দাঁড়ার দিকে তাকাবে, খালি ফটোগ্রাফারের দিকে তাকানো। চারিদিকে এত রোদ, আর কি বলবো, কিছু বলাই নেই, এতটা রোদের পরিমাণ। ভেবেছিলাম শীতকাল অন্তত বকখালিতে ঠান্ডা হবে, বাট এ তো গরমকালের থেকেও বেশি রোদ, পুরো তাপে পড়ে যাচ্ছে। এখন বাজে প্রায় 1:00, আর এখনও মানে কি লেভেল রোদ। বকখালিতে আসার পর এতক্ষণ পর একটু খাওয়া দাওয়া করলাম,
খাওয়া দাওয়া করে আমাদের একটা রুম নেওয়া হয়েছে, এই রুমে যাব। রুমে গিয়ে খাওয়া দাওয়া ঘুম দিতে ইচ্ছা করছে, বাট এখন আবার বেরোতে হবে হেনরি আইল্যান্ডের জন্য। হেনরি আইল্যান্ডের কিছু শ্যুট বাকি আছে, মানে সকাল থেকে কোনো শ্যুটই হয়নি, শ্যুট না হওয়ার জন্য হেনরি আইল্যান্ডে গিয়ে সব শ্যুট কমপ্লিট করতে হচ্ছে। সবমাত্র হয়তো চার পাঁচটা ওদের শট নেওয়া আছে, আর কোনো শট নেওয়া হয়নি। এখন টোটো করে দেখি হেনরি আইল্যান্ড যাবো, আর ওদের মনে করলে মৌসুমি আইল্যান্ড যাবে ওদের ব্যাপার সেটা। খাওয়া দাওয়া বেশি গেলো, তারপর আবার দুটো ডাব খেলাম। তো অ্যাট লাস্ট বকখালি এসে গেলাম, আমাদের বকখালি হেনরি আইল্যান্ড। এখন চারটে বাজে, আসতে একটু লেট হয়ে গেল। মাঝে যে ড্রোন শট নেওয়া ছিল সেগুলো নিলাম, আমাদের না ইয়ের বীচ, একদিন পাহাড় পাহাড় করেছি, এবার আবার নতুন করে বীচ শুরু করব, নট ব্রিজ, আগে যা ভুল হয়েছিল। তার সঙ্গে আমার মিউজিক বক্স। এখানে আমাদের এখনও শ্যুট চলছে তখন থেকে, আর এই যে আমাদের টিম, ওই নীল কালার আর গ্রিন কালার হলো আমাদের ওয়েডিং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ফিয়ান্সে, ওদের প্রি ওয়েডিং শ্যুট চলছে। এখন আস্তে আস্তে সূর্য নেমে যাচ্ছে, আর সবচেয়ে বড় কথা দুঃখের কথা হলো এখানে সে ড্রোন ওড়াতে দেয়নি। চেষ্টা করব ওদের না বলে কিছু ড্রোন ওড়ানোর, কারণ এখানকার যে প্রশাসন আছে তাদের বলে ড্রোন ওড়ানো যাবে না, সো অন্য কিছু ট্রাই করতে হবে। আস্তে আস্তে সন্ধে নেমে আসলো, ঠান্ডা পড়ে গেছে, এর জন্য ড্রেসটা পরে নিলাম, ঠান্ডা লাগতে পারে। আর বিচে জলের মধ্যে খুব নামতে ইচ্ছা করছিলো বলে নেমে গেছি অলরেডি, কিন্তু এখন প্যান্ট ভিজে গিয়ে নিজের পায়ে ঠান্ডা লাগছে। যাই হোক, আমাকে খালি পায়ে এখন ঘরে যেতে হবে। পিছনে ওরা এখনও আছে করছে শ্যুট, আমি একটু এখানে সাইডে আসলাম আমার কাছে হাঁটতে। তারপর এখান থেকে আবার ওখান থেকে আমার জিনিসপত্র আছে, ড্রোন ফোন আছে, ড্রোন ওয়াত দিল না, অনেক কিছু বললাম বাট এরা অ্যালাউ করলো না, আর লোক ঘুরছে বলেও নিজেরাও কিছু করতে পারবো না, ফালতু ফালতু কেস খেতে লাভ নেই। তারপর ওদের সঙ্গে কথা বলে জানলাম যে আমরা যদি ওরাও কেস খেতে পারে তার জন্য ছেড়ে দিলাম, কালকে যদি হয় হবে, না হলে ড্রোনের শট হবে না। তো আয় 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 আসো আসো আসো, বা তো অ্যাট লাস্ট শেষ হলো আমাদের শ্যুট। এখন প্রায় সন্ধে নেমে আসছে, আর এই জুতো হাতে নিয়ে আর কাঁধে এড়ি নিয়ে হাঁটছি বালির মাঝখান দিয়ে, কষ্ট লাগে, হেভি কষ্ট। আজকের মতো এখানে শ্যুট শেষ, এইভাবে বাড়ি থেকে হয়তো একটু খাওয়া দাওয়া হবে, দেখি রাত্রেবেলা কী ডিনারে থাকে। আর আমাদের অটো টোটো আছে সামনে, রেখে এসেছি আমরা, আরও কিছু শ্যুট নেওয়ার ইচ্ছে ছিল বাট পুলিশ ছিল বলে নিতে পারিনি, আর কী করা আছে। ঘরে এসে বেরোবো, আর আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, কালকে আর হবে না, আবার পরে নতুন ব্লগে দেখাবে। টাটা বাই বাই।